হ্যালো ভিউার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমার সুধি দর্শক আজ আমি হাজির হয়েছি আবারও একটি নিয়োগের বিজ্ঞপ্তি নিয়ে একটি ভালো বিজ্ঞপ্তি ভালো রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি তোমাদেরকে জানিয়ে দেবো পশ্চিমবঙ্গের যে দিদিরা ও বোনেরা যারা নার্সে চাকরি করতে চাও তাদের জন্য রয়েছে একটি নিউজ আপডেট একটি ভালো রিক্রুটমেন্টের খবর তাদের উদ্দেশ্যে জানিয়ে দিচ্ছি পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তর নিয়োগ করতে চলেছে দশ হাজার নার্স ও ডাক্তার দু হাজার কুড়ি রিক্রুটমেন্টে তো সেই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে বর্তমান পত্রিকায় বর্তমান অনলাইন পত্রিকায় কিন্তু এই রিক্রুটমেন্টটি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে তো সেই প্রাথমিক নিয়োগের বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত তোমাদের সঙ্গে আজকে আলোচনা করব এই ভিডিওতে তো যারা নার্সে চাকরি করতে চাও মাধ্যমিক পাশ ও নার্সে চাকরি করতে ইচ্ছুক তাদেরকে জানিয়ে দেবো এই বর্তমান পত্রিকায় নার্স রিক্রুটমেন্ট নিয়ে কি বলা হয়েছে তো তোমাদেরকে রিকোয়েস্ট করব যদি তোমরা আমাদের চ্যানেলে প্রথম হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো কারণ ভবিষ্যতে বিভিন্ন চাকরি সরকারি বেসরকারি যে কোনো ধরনের চাকরি ও বিভিন্ন ধরনের স্কলারশিপ ও অঙ্গনারী যাবতীয় প্রশ্ন উত্তর আমি কিন্তু আমাদের এই চ্যানেলে আপডেট দিয়ে থাকি তো এই ধরনের আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা অবশ্যই অন করে রাখবে তো চলো দেখিয়ে দেবো এই বর্তমান পত্রিকায় এই রিক্রুটমেন্ট নিয়ে কী বলা হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ এটি হলো বর্তমান পত্রিকা শনিবার জুলাই চার তারিখ দু হাজার কুড়ি এই পত্রিকায় তোমাদেরকে দেখিয়ে দেব এই রিক্রুটমেন্ট নিয়ে কী বলা হয়েছে দেখতে পাচ্ছ দশ হাজার নার্স দশ হাজার ডাক্তার ও নার্স নিয়োগ করছে রাজ্য চলো স্কল ডাউন করে আমি দেখিয়ে দেবো বিস্তারিত এই রিক্রুমেন্টে এর কী বলা হয়েছে তো রাজু চক্রবর্তী রিপোর্টার কলকাতা করোনা পরবর্তী সময়ে এই প্রথম রাজ্য সরকারি দপ্তরে নিয়োগ প্রক্রিয়া শুরু হতে চলেছে স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্যবাসীকে আরও ভালো স্বাস্থ্য পরিষেবা দিতে প্রায় দশ হাজার চিকিৎসক নার্স এবং টেকনোলজিস্ট নিয়োগ করতে চলেছে স্বাস্থ্য দপ্তর এরই মধ্যে ছ হাজার নার্স এবং আড়াই হাজার চিকিৎসক রয়েছেন পাশাপাশি লকডাউনের আগে সরকারি হাসপাতালগুলিতে বিভিন্ন ডিসিপ্লিনে যে এক হাজার মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছিল তাও ইতিমধ্যে সম্পন্ন হয়েছে ফলে সব মিলিয়ে মোট নিয়োগের সংখ্যা দশ হাজার টোটাল কিন্তু দশ হাজার রিক্রুটমেন্ট করা হবে হেলথ রিক্রুটমেন্ট বোর্ড চেয়ারম্যান তাপস মন্ডল জানিয়েছেন চলতি বছরের মধ্যেই স্বাস্থ্য দপ্তর এই ব্রাট সংখ্যক কর্মী নিয়োগ করবে তো আমি এখানে মূল বিষয়টি বলে দেব প্রথমে দেখুন এখানে বলা আছে প্রথমে হবে নার্সদের ইন্টারভিউ প্রথমে কিন্তু নার্সদের জন্য ইন্টারভিউ নেওয়া হবে পনেরোই জুলাই থেকে শুরু হবে এবং চলবে সেপ্টেম্বর পর্যন্ত তো পনেরো জুলাই থেকে কিন্তু নার্সদের ইন্টারভিউ শুরু হবে এবং সেপ্ট সেপ্টেম্বর পর্যন্ত এই ইন্টারভিউ চলবে নার্স নিয়োগের জন্য আবেদন এবং তার মূল্যায়ন অবশ্য আগে হয়ে গিয়েছিল কিন্তু করোনা জেরে নিয়োগ প্রক্রিয়া শুরু করা যায়নি নার্সের মোট দশ হাজার শূন্য পদের জন্য আবেদন জমা পড়েছিল সাড়ে আট হাজার তার মধ্যে সাড়ে ছ হাজার বাছাই প্রার্থীদের ইন্টারভিউ নেবে হেলথ রিক্রুটমেন্ট বোর্ড সেটা মিডলে সেপ্টেম্বর থেকে শুরু হবে ডাক্তার নিয়োগের ইন্টারভিউ সেখানে দুটি পদ রয়েছে এক মেডিকেল অফিসার দুই জেনারেল ডিউটি মেডিকেল অফিসার করোনা সংক্রমণের কথা মাথায় রেখে পনেরো জুলাই থেকে শুরু হতে চলে শুরু হতে চলা ইন্টারভিউয়ে যাবতীয় স্বাস্থ্যবিধি কঠোরভাবে মানা হবে বোর্ডের অফিসের এই ইন্টারভিউ আয়োজন বোর্ডের অফিসেই এই ইন্টারভিউর আয়োজন পরিক্রম তৈরি হবে অর্থাৎ বোর্ডের যেখানে আমাদের হেড অফিস রয়েছে স্বাস্থ্য দপ্তরের কিন্তু সেই হেড অফিসেই কিন্তু এই নিয়োগের জন্য ইন্টারভিউয়ের পরিকাঠামো তৈরি হচ্ছে চলতি সপ্তাহ থেকে নির্বাচিত প্রার্থীদের কাছে কল লেটার পৌঁছানোর প্রক্রিয়া শুরু হবে বলে জানা গিয়েছে তো যারা এর আগে এই নার্সের জন্য আবেদন করেছিল তাদের কাছে কিন্তু এই লেটার কিন্তু পৌঁছে যাবে এই চলতি মাসেই রিক্রুটমেন্ট বোর্ড সিদ্ধান্ত নিয়েছেন কলকাতা ও লাগোয়া কলকাতা ও লাগোয়া জেলার প্রার্থীদের ইন্টারভিউয়ে ডাকা হবে প্রথমে কিন্তু যারা কলকাতার আশেপাশে রয়েছে তাদেরকে আগে ডাকা হবে তারপর উত্তরবঙ্গ জঙ্গলমহল এলাকার প্রার্থীদের ডাকা হবে ঠিক হয়েছে ইন্টারভিউতে মোট চারটি টেবিল থাকবে প্রত্যেক টেবিলে পঞ্চাশ জন করে চাকরি প্রার্থীদের ইন্টারভিউ হবে অন্য সময়ে আটটি পর্যন্ত টেবিল থাকে বর্তমানে পরিস্থিতি সামাজিক দূরত্ব বিধি মানতে গিয়ে তা কমাতে হচ্ছে তো মোটামুটি তোমাদেরকে বলে দিলাম যে এই হলো মূল যে নোটিফিকেশান তো পনেরো জুলাই থেকে শুরু হচ্ছে ইন্টারভিউ তো পনেরো জুলাই থেকে ইন্টারভিউ শুরু হয়ে হয়ে যাবে তো তোমরা যারা এই হেলথের জন্য আবেদন করেছিলে তোমাদের কাছে অবশ্যই দেখবে লেটার যাবে ইন্টারভিউ লেটার তো বিস্তারিত জানতে গেলে আমাদের এই যে ওয়েবসাইটের লিঙ্কটি আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তোমরা চাইলে সেখান থেকে ডিটেলস জানতে পারো তো মোটামুটি হলো এইটুকুই আজকের মতো আশা করি আমাদের এই তথ্যটি ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো তো বন্ধুরা তোমাদের মূল্যবান সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে পরের ভিডিওতে তো ততক্ষণের জন্য গুড বাই